আপনারা দেখছেন চ্যানেল ফর ইউটিউব আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বাঙালি ফেসবুক চালায় না এরকম বাঙালি খুঁজে পয় মুশকিল ইভেন আমি নিজেও যদি ফেসবুক ব্রাউজিং করি দেখা যায় দশ মিনিটের জায়গায় কখন যে দুই আড়াই ঘন্টা হয়ে যায় বলতে পারি না সবচেয়ে বড় রিজন যেটা সেটা হচ্ছে ফেসবুক ভিডিও আসলে ফেসবুকে যতদিন না ভিডিও ছিল ততদিন আমার মনে হয় না যে কেউ এত লং টাইম ফেসবুকে ইনভেস্ট করেছে যাই হোক আজকের ভিডিওতে আমরা দেখব ফেসবুকের মারাত্মক কিছু ভিডিও সেটিং যদি আপনারা দেখতে আগ্রহী হন তাহলে আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি মন না চায় তাহলে এখান থেকেই চলে যেতে পারেন গাইজ আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক আর সঙ্গে আছি আমি যে অ্যাপ আনিকা চলুন শুরু করা যাক প্রথমে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করব কারণ এখানেই সবগুলো কাজ এখন যদি আমরা ভিডিওতে ক্লিক করি আপনি দেখবেন এখানে ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে আমি যদি আবারও নিচে ক্লিক করি তাহলে দেখবেন সবগুলো ভিডিও অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে যদিও আমরা চাচ্ছি যে আমাদের মুড ডাইভার্ট করে নিয়ে যাব বাট একটা না একটা ভিডিও আমাদেরকে ঠিক ইমপ্রেস করছে আমরা ঠিকই সেই ভিডিওটি দেখছি এতে করে আমাদের দুটো জিনিস নষ্ট হচ্ছে একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে এমবি। যারা ওয়াইফাই ইউজ করেন তাদের হয়তো এমবির চিন্তাটা না করলেও চলবে কিন্তু যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের জন্য এমবির প্রবলেমটা অনেক বড় একটি প্রবলেম এই যে ভিডিওগুলো অটো প্লে হয় এটি অফ করার জন্য আসলে আমরা কি করতে পারি এটি অফ করার একটি সেটিং আছে অফ করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করবেন তারপর স্কোল ডাউন করে নিচে আসবেন এখানে সেটিং একটি অপশন আছে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এবার সেটিং এখানে ক্লিক করবেন এরপর মিডিয়া এই যে মিডিয়া এখানে ক্লিক করবেন এখানে দেখেন অটো প্লে এই যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই মানে আপনি যদি মোবাইল ডাটাও ব্যবহার করেন আপনার ভিডিও অটোপ্লে হবে অথবা ওয়াইফাই ইউজ করলেও আপনার ফেসবুকের ভিডিওগুলো অটোপ্লে হবে কিন্তু আপনি যদি চান যে আমি যখন মোবাইল ডাটা ইউজ করব তখন আমার ডাটাগুলো সেফ হয়ে থাকুক আমি সেই ডাটাগুলো নষ্ট করতে চাই না সেক্ষেত্রে আপনি অনলি ওয়াইফাই এটাতে চেকমার্ক দিয়ে দিতে পারেন বাট এটাতে দিলে কিন্তু সেই আপনার মূল্যবান সময়টা লাইফ থেকে চলে যাচ্ছে এখন আপনি যদি চান যে না আমার ভিডিওতে আমার ফেসবুকে কোনো ভিডিও নিজে নিজে প্লে হতে পারবে না আই মিন অটো প্লে হতে পারবে না আমি নিজে ইমপ্রেস হয়ে যে ভিডিওটাকে প্লে করব শুধুমাত্র সেই ভিডিওটি প্লে হবে এটি করার জন্য নেভার অটো প্লে ভিডিওস এখানে ক্লিক করবেন ক্লিক করলে এবার যদি আমরা ব্যাকে ক্লিক করি করার পর আমাদের ফেসবুকটি একটু রিফ্রেশ করব। করার পর এই যে ভিডিও আইকন এখানে ক্লিক করব। এবার দেখেন আমি স্ক্রল ডাউন করছি সবগুলো ভিডিও সুন্দর করে দাঁড়িয়ে আছে মানে নড়াচড়াও করতেছে না এটি হচ্ছে আপনার অটো প্লে সেটিং এবার কথা হচ্ছে আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি অনেক অল্প সময়ে আমাদের অনেক এমবি লস হয় এর কারণ কি। আসলে এর প্রধান কারণ হচ্ছে আমরা যে ফেসবুকে ভিডিওগুলো দেখি প্রত্যেকটা ভিডিও হাই রেজুলেশনের হয় হাই রেজুলেশন বলতে আমি বোঝাচ্ছি ফুল এইচডি ভিডিও তো এই ক্ষেত্রে আমরা একটি ট্রিক্স অবলম্বন করে রেজুলেশান কমিয়ে আনতে পারি এবং আমরা চাইলে ফোরটি পারসেন্ট এমবি সেভ করতে পারি এই সেটিংটি অ্যাক্টিভ করার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব এবার এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখান থেকে সেটিং ওকে এই পেজ থেকে মিডিয়া অপশনে আসবো আসলে দেখবেন ভিডিও কোয়ালিটি সবার এই যে অপটিমাইজেশন এই ঘরে চেকমার্ক দেওয়া থাকবে অপটিমাইজেশান হচ্ছে যে যত রেজুলেশনের ভিডিও আপডেট করছে ফেসবুকে সেম রেজুলেশন প্লে হচ্ছে তো এখান থেকে যদি আমরা ডাটা সেভ এখানে চেকমার্ক দিয়ে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফোরটি পারসেন্ট ডাটা সেভ হবে এখান থেকে এর মানে হচ্ছে যে ভিডিওটা এক হাজার আশি মেগাপিক্সেলের বা রেজুলেশনের সেই ভিডিওটি আমাদের সামনে সাতশো বিশ প্লে হবে যার কারণে আমাদের অনেকগুলো ডাটা সেভ হবে তো যারা মোবাইল ডাটা কিনে ইউজ করেন তাদের জন্য এই টিক্সটি অনেক হেল্পফুল আর যারা ওয়াইফাই ইউজ করেন সেটা নিয়ে আসলে মাথা ব্যথা না করলেও হবে বা মাথা ব্যথার কারণে নেই আসলে তাদের তো আমি লাস্ট ফোর ডে খুব ঘাটাঘাটি করেছি ফেসবুকে এই যে ফেসবুকের ভিডিও অপশন এটি ক্রস করে দেওয়ার জন্য আমি চাই যে আমার ফেসবুকে কোনো ভিডিও অপশনই থাকবে না তো আসলে রেজাল্ট হচ্ছে জিরো কারণ আমি এই লাস্ট ফোর ডে যে রিসার্চগুলো করেছিলাম মূলত সেখানে আমি এমন কোনো ওয়েই পাইনি যে যেখান থেকে ফেসবুকের ভিডিওটি অফ করে দেওয়া যায় আসলে ফেসবুক এটি অফ করবেই না কারণ ফেসবুক ইউটিউবের সঙ্গে যুদ্ধ করছে রীতিমতো আসলে চাচ্ছে যে কার অডিয়েন্স কার থেকে বেশি তো এই ক্ষেত্রে আমি একটি সিক্রেট টিপস আপনাদেরকে বলতে পারি যেই টিপসটি বা যেই ট্রিক্সটি অবলম্বন করে আপনি ফেসবুকের ভিডিও থেকে মুক্ত হতে পারবেন এবং এইভাবে আমি আমাকে শিকুলবন্দি করে রেখেছি এই টিপসটি ফলো করার জন্য আপনাদেরকে ক্রম ব্রাউজার ওপেন করতে হবে অথবা আপনারা চাইলেও অপেরমনি বা ইউসি ব্রাউজারও ইউজ করতে পারেন এখানে বারে টাইপ করতে হবে ফ্রি ডট ফেসবুক ডট কম তো আমার টাইপ করে আছে জাস্ট ইন্টার তো ফ্রি আপনারা হয়তো অনেকেই জানেন যে মেসেঞ্জার ফ্রি ইউজ করা যায় এবং ফেসবুকও ফ্রি ইউজ করা যায় যেটা আমরা অনেক আগে ইউজ করতাম এই ফ্রি ডট ফেসবুক ডট কমে আসলে আপনি কোনো রকম ভিডিও কিংবা ছবি দেখতে পারবেন না এর জন্য আপনাকে ডাটা মুট ইউজ করতে হবে আপনি যদি সত্যই নিজেকে কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি ফ্রি ফেসবুকটি ইউজ করেন এটা আপনার আমার জন্য অনেক বেটার তো গাইজ এটি ছিল মূলত আমাদের আজকের ছোট্ট একটি টিপস অ্যান্ড ট্রিক যদি আমাদের টিপসটি ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি ভালো না লাগে মাস্ট একটা ডিসলাইক দিবেন বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ